বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আজকে আছি গণিতের বিষয়টা নিয়ে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই দিব আপনাদের সামনে, গণিত দিব। আমি উদাহরণ হিসেবে একটা আপনাদের সামনে আসছি, তবে এই ধরনের যত অঙ্ক থাকবে আপনি শর্টকাট নিয়ম দিয়ে এটা দিয়ে সবই করতে পারবেন। সেটা হচ্ছে কনজাম্পশন অ্যান্ড প্রাইস, ভোগ ব্যয়। এই ভোগ ব্যয়ের অঙ্ক নিয়মিত থাকে। যে অঙ্কটা আমি নিচে দেখেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে একটা দ্রব্যের মূল্য বৃদ্ধি দেওয়া থাকবে শতকরা হিসেবে। এখানে আমার বের করতে হবে যে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমাইতে হবে, দ্রব্যটার ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে ওই দ্রব্য বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি আপনাদের, সারা জীবন ধরে এই ধরনের অঙ্ক এই একটা সূত্র দিয়ে করে ফেলবেন। সূত্রটা হচ্ছে ব্যবহার কমানোর, কমানোর পার্সেন্টেজ। এটার উত্তর আমার ডাইরেক্ট কিভাবে বের করবেন সেটা হচ্ছে 100 × শতকরা মূল্য বৃদ্ধি, শতকরা মূল্য বৃদ্ধি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, মানে পুরো অঙ্কটা শেষ করুন। এই ধরনের আপনার সারা জীবনের অঙ্ক আর ভুলবেন না, ভুল হবে না। 100 + শতকরা মূল্য বৃদ্ধি, এটাই হচ্ছে আপনার সূত্র। এই সূত্র দিয়ে আপনি এই ধরনের একটা দুইটা তিনটে পাঁচটা দশটা যত অঙ্ক আসুক আপনি শেষ করতে পারবেন। এই অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে দেখুন। এই সূত্রের 100 × শতকরা মূল্য বৃদ্ধি কত পার্সেন্ট? 25%। এখানে দেখেন 25, তাহলে এখানে আমি দেবো 25। আবার নিচে হলো সূত্রের 100 + শতকরা মূল্য বৃদ্ধি কত? 25। এখানে আমি দিলাম 25, তাহলে এখানে কত হবে দেখেন, এটা এটা গুণ করলে আসে 2500 আর যোগ করলে আসে 125। এটা এটা কাটাকাটি করলে হয় 20। এখানে কত আছে? কমানোর পার্সেন্টেজ, ব্যবহার কমাইতে হবে কত? 20%। চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে শতকরা ব্যবহার 20% কমাইলে চিনি বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। এই ধরনের যত অঙ্ক আসবে আপনারা এই সূত্র ফেলে করে দেবেন। তা আজ এ পর্যন্তই। পরবর্তী সকল অঙ্কের আপডেট পেতে, এই ধরনের শর্টকাট আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ। যারা করেননি তারা নিয়মিত আপডেট পেতে এবং অঙ্ককে পানির মতো করে বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ আজকের মতো।